সবচেয়ে বেশি আসে না? হ্যাঁ, এদের মধ্যে বেশি আসে, আর জনি পানিটাও খুব বেশি হয়। তো আমরা এটা কি আপনি দেখতে পাচ্ছেন যে পিৎজা নিয়েছি, সেই পিৎজাটা গরম গরম দৃষ্টিনন্দ সুন্দর জায়গা থেকে। গাইস, আর আমি এখন দেউরা রেল ক্রসিং ওভারব্রিজের পাশেই, আর পাশেই একটু সামনে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি সীমানা দেখা যাচ্ছে, আর এই সীমানার মধ্যেই আসলে এখানে কিছুটা সময় কাটানোর জন্য এখানে জল কুটির তৈরি করা হয়েছে, আর সেই জল কুটিরটি অন্যান্য জায়গার চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী। আর আমার পরিবারের টিম দেখতে পাচ্ছেন সবাই, এখানে আমরা এসেছি, আজকে আপনাদের দেখাবো আসলে সেই জল কুটিরের যে পরিবেশ, এবং সেখানে আসলে আশপাশ থেকে কত দর্শনার্থী ছুটে আসে সেটা নিয়ে আজকের এই ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। এক কথায় অসাধারণ একটি আসলে ঢোকার, জলকুটিতে ঢোকার পাশে এরকম আসলে যে কাশফুলগুলো ছেয়ে গেছে, এই ফুলগুলো আস্তে আস্তে বড় হবে, আরও দৃষ্টিনন্দন লাগবে, আর এখানে এই কাশফুলগুলো দেখার জন্য ভিড় করবে, আর সেরকম একটি দৃষ্টিনন্দন পরিবেশের মধ্যে আমি চলে এসেছি। আসলে দেখতেই পাচ্ছেন যে রেল ক্রসিংয়ের পাশে কী সুন্দর আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ, আর এই পরিবেশে আজকে আপনাদের জল কুটিরে নিয়ে যাব, আর সেখানে হারিয়ে যাওয়ার জন্য আপনাদের নিয়েই হারিয়ে যাব, সেটাই আপনাদের দেখাবো, সঙ্গেই থাকবেন। গাইস, কুরবানি ঈদ উপলক্ষে আর এই জলকুটিটি আসলে এখন আরও কাজকর্ম চলছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এখানে যে কাঠের সেতুটি তৈরি করছে, আর সেই সেতুটি আসলে বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হবে, আরও সুন্দর লাগবে। আর এখন আপনাকে সেই জলকুটির ভিতরে নিয়ে যাচ্ছি, যেটা জলকুটিটি সম্পূর্ণ পানির মধ্যে নির্মিত। গাইস, কি সুন্দর আসলে পরিবেশটি! আমরা রেল ক্রসিংয়ের পাশে নাসির গ্লাসের ফ্যাক্টরি ভবনগুলো দেখতে পাচ্ছি, আর তার পাশে যে একদম পানির মধ্যে নির্মিত জলকুটিটি, আসলে সেই জলকুটির ভিতরে আমি প্রবেশ করছি, আপনারা দেখে পরিবেশটি দেখে, আর নির্মিত হচ্ছে ঝুলন্ত সেতু, এক কথায় অসাধারণ একটি সুন্দর পরিবেশের মধ্যে আমি ঢুকে পড়ছি। আর গাইস, আসলে ভাসমান এই জলকুটিটি যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই দেউরেল কোচিংয়ের পাশে জলকুটিটি সম্পূর্ণভাবে ভাসমান, আসলে নিচে টলমল করছে পানি, আর এই পানির আসলে ভাসমান জলকুটিটির বৈশিষ্ট্যই হলো পানি থাকবে, আর পানির মধ্যে কেবিনগুলোর মধ্যে বসে একটু নিরিবিলি পরিবেশে আসলে বিকেলবেলা সেই পরিবেশে অনেক দর্শনার্থী ছুটে আসে, আর এই ভাইরা সেবায় রয়েছে। আপনাদের এখানে কী কী খাবার পাওয়া যায়? বার্গার, পিজা, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল সালাদ, এরকম সব কিছু থাকবে আর কি, এখানে সবই থাকবে। আর ঈদের মধ্যে কি আপনাদের এখানে দর্শনার্থী সবচেয়ে বেশি আসে না? হ্যাঁ, ঈদের মধ্যে বেশি আসে, আর জনি পানিটা একটু বেশি হয়, বেশি উঠে। এটা কি আপনার আপনারা যে এই যে জলকুটিটা করছেন, ভাসমান জলকুটিটা, আমরা এই যে ভাসমান জলকুটিটা, এটা যত পানি আপনার উপরে উঠবে আর এটা ভাসবে তত, তাই না? হ্যাঁ, এটা তো ডুবে যাবে না, আস্তে আস্তে গেলে উপরের দিকে ভাসবে। হ্যাঁ, পানি যত বাড়বে এটা তত উপরে উঠবে। এটা তো আপনাদের মির্জাপুরের মধ্যে এরকম জলকুটিটা তো আপনাদের এখানেই মনে হয় যে এটাই মনে হয় প্রথম, তাই না? এরকম ভাসমান আসলে গাইস, দৃষ্টিনন্দন জলকুটিটি একদম পানির উপর ভাসমান, পানিগুলো টলমল করছে, আর পানি যখন আরও বেড়ে যাবে এই ভাসমান জলকুটিটি আরও উপরে দিকে উঠবে, তখন কি আরও ভালো লাগবে। আর বিকেলবেলা এখানে সময় কাটানোর জন্য আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখানে ছুটে আসে, সবাইকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য, এরকম একটি সুন্দর পরিবেশ আমরা সেই জলকুটিটি দেখতে পাচ্ছি। কথায় অসাধারণ একটি পরিবেশ দেউরা রেল ক্রসিং। আপনাদের এই জলকুটির নামটা কি? আমাদের ইষ্টিকুটুম ভাসমান জলকুটি। ও, ইষ্টিকুটুম ভাসমান জলকুটির। আসলে আমি এটা অন্য এক জলকুটিরে ই করেছি, কিন্তু আপনাদের যে কাজগুলো, যে ভাসমানে জলকুটিটি দেখে আসলে আমি মুগ্ধ হয়েছি। আর এখানে ঈদের মধ্যে মনে হয় যে ঈদ উপলক্ষে বিভিন্ন উৎসবে এখানে অনেক দর্শনার্থী ভিড় করে। হ্যাঁ, অবশ্যই, আমাদের ঈদে ঈদ আসলে আমরা তেমন সবগুলি জায়গা দিতে পারি না, অনেক জমজমাট হয় না? তাই গাইস, যারা ঈদের
আগে ব্লগটি করছি যেন আপনারা ঈদের সময় আসলে ঘুরতে যাবেন কোথায় সেটা চিন্তা ভাবনায় থাকেন, তাই আপনারা পরিবার পরিজনে ঈদের সময় বেড়াতে আসবেন, আর সেই ঈদ উপলক্ষে আরো দৃষ্টিনন্দন ভাবে সেজে উঠবে ইষ্ট কুটুম। এই যে আমরা জলকুটি নাগরদোলা বিভিন্ন আইটেম থাকে, উপরে নাগরদোলা থাকবে, পরে নৌকা থাকবে, আর ফুচকা চুটকুড়ি আইটেম চলবো, আর নিচে সব বাড়ি খাওয়া চলবো আর কি। আপনার এক নজর আরো দৃষ্টিনন্দন ভিউটি আমরা দেখে নিই, যে আসলে মুগ্ধ করার মতো একটি পরিবেশ, আর টলমল করছে নিচে পানি। এক কথায় ইষ্টি জলকুটিটি মির্জাপুরের মধ্যে আসলে খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি জলকুটি। আমার বাচ্চারা আসলে এখন ফাস্ট ফুড যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো খাবার জন্য ওরা বসে পড়েছে। আপনাদের আরেকটি নজরে এখানে যে রেল স্টেশনের যে ব্রিজটি, সেই ব্রিজ আর নাসির গ্রুপটি খুবই পাশেই, এরকম একটি দৃষ্টিনন্দন পানির উপর ভাসমান এই জলকুটিটি এক কথায় অসাধারণ একটি পরিবেশ। এখান থেকে এই ইষ্টিকুটুম জলকুটির থেকে যখন রেল আসে তখন সেই রেলটার শব্দটা আমরা এখান থেকে দৃষ্টিনন্দনভাবে দেখা যায়। এক কথায় অসাধারণ একটি পরিবেশ এই ইষ্টিকুটুম জলকুটির। রেল চলছে ঝকঝক করে, আর আমার মেয়ে সবাই দেখছে এই মনোমুগ্ধকর সুন্দর পরিবেশে। এই স্যার, এই ইষ্টি কুটুম জলকুটিরের ভিতরে আসলে খাবার পরিবেশন আমাদের আসলে টিমের সদস্য অনেক, তার মধ্যেও আমরা একটা দেখতে পাচ্ছেন যে পিৎজা নিয়েছি, সেই পিৎজাটা গরম গরম সেই পিৎজাটা সবাই মিলে খাচ্ছে, আর এরকম খাওয়ার আসলে পরিবেশন এবং জায়গাটি এক কথায় অসাধারণ। কিছুক্ষণ পরপর ট্রেন দেখার যে একটি মজা আসলে ইষ্টিকুটুম জলকুটির আসলে সেটা আপনারা দেখতে পারবেন এই দৃষ্টিনন্দন সুন্দর জায়গা থেকে।